বিশেষ মহলকে জানতে চান। প্রায় দেড় মাস পর রবিবার বাংলাদেশে এসেছেন চিত্রনায়ক সাকিব খান। জানা যায় এর মধ্যে ঢাকায় এসেই ফের কলকাতায় যান তিনি। রবিবার দেশে ফেরার আগে বিশেষ মহলের চাপে দেশে ফিরেছেন সাকিব। কয়েকটি অনলাইন গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয় আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে সাকিব খান বলে, আমি দেশে ফিরেছি কিন্তু আমি ফেরার আগেই কেন এসব ভুয়া খবর রটানো হয়েছে তা আমার বোধগম্য নয়। আমি জানতে চাই সেই বিশেষ মহল কে এবং কারা, কিসের চাপে আমি দেশে ফিরব। সাকিব খান বলেন, আমি এদেশের নাগরিক, আমার দেশে ফিরতে কি কারো অনুমতি লাগবে নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে কারো চাপে আমাকে দেশে ফিরতে হবে। দীর্ঘদিন দেশের বাইরে থাকার জন্য জয়ের জন্য মনটা পুড়ছিল, তাই তাকে দেখতেই দেশে এসেছি, এটা নিয়েও কেন জলঘোলা করা হচ্ছে। তিনি আরো বলেন, যেসব অনলাইনে এসব লিখছে তাদের কাছে জানতে চাই সেই বিশেষ মহলের নামটাও প্রকাশ করুন, আমি দেখতে চাই সেই মহলটিকে। যাচ্ছে তাই লিখে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এদের জন্য মূল্যবোধটাও সাংবাদিকরা বিভ্রান্তিতে পড়ছে। সরকার প্রকৃত গণমাধ্যম জনগণের রুখে দাঁড়ানো উচিত। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সাকিব খান। প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকা দরকার, নইলে শৃঙ্খলা থাকে না। আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কতিপয় অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবো, দরকার হলে আইনি ব্যবস্থা নেব। মূলত অপবিশ্বাসের সঙ্গে ডিভোর্স জটিলতায় সাকিব খানের অনুপস্থিতির কারণে কিছু অনলাইন গণমাধ্যমে লেখা হয় বিশেষ মহলের চাপে তিনি দেশে ফিরছেন, আর এই বিশেষ মহল নিয়ে ক্ষুব্ধ হন সাকিব খান। গতকাল বিকালে ঢাকায় আসার আগে থাইল্যান্ড থেকে শুটিং শেষে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে কলকাতায় যান এনায়ক। ঢাকায় কয়েকদিন বিশ্রাম শেষে আবার উড়াল দিবেন অস্ট্রেলিয়ায়। সেখানে আশিকুর রহমানের পরিচালনায় সুপার হিরো ছবিতে কাজ করবেন তিনি। দর্শক, আপনার কি মনে হয়, তবে কি এবার সাকিব খান তথ্যমন্ত্রীর সাথে কথা বলে পদক্ষেপ নেবেন? তিনি বলেছেন, জয়ের জন্য তার মন পুড়ছিল, এই জন্যই তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরতে কারো অনুমতিও লাগবে না কারণ তিনি এদেশের নাগরিক, এভাবে তিনি কথা বলেছেন। দর্শক, সাকিব খানের মন্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।